আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মীরা। করোনা ও উপসর্গ নিয়ে কুমিল্লা, সিলেট ও খুলনায় 9 জন মারা গেছে। এর মধ্যে কুমিল্লায় মারা গেছে 6 জন। ভাইরাসে পজিটিভ শনাক্ত হয়েছেন অনেক মানুষ। একদিনে ডাক্তার, নার্স, ব্যাংক কর্মকর্তা সহ বরিশালে 86, নোয়াখালীতে 85 জন, নওগাঁয় 70 জন, যশোরে 69 জন, রংপুরে 63 জন, সিলেটে 59 জন, ময়মনসিংহে 32 জন, নেত্রকোনায় 5 জন এবং শেরপুরে 1 জন করোনায় আক্রান্ত হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনা ইউনিটে নকল N95 মাস্ক সরবরাহের অভিযোগে গ্রেফতার শারমিন জাহানকে 3 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে শাহবাগ এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। পরে শারমিন জাহানকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাতে BSMMU এর প্রক্টর বাদী হয়ে শাহবাগ থানায় প্রতারণার মামলা করেন তার বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, তার মালিকানাধীন অপরাজিত ইন্টারন্যাশনাল এই নকল মাস্ক সরবরাহ করে। এই মাস্কের কারণে কোভিড-19 সম্মুখ যোদ্ধাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়েছে। স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডাক্তার খুরশিদ আলম। দায়িত্ব পাওয়ার পর ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এই মন্তব্য করেন তিনি। স্বাস্থ্যখাতের এ পরিস্থিতি থেকে উত্তরণ বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি। সারা দেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শেরপুরে বন্যার পানিতে ডুবে সদর ও নংলা উপজেলার 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ব্রহ্মপুত্রের পানি বেড়েছে আরও 2 সেন্টিমিটার। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি তিস্তা মুখ ঘাট পয়েন্টে বিপদসীমার 98 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘাঘট নদীর পানি বিপদসীমার 75 সেন্টিমিটার উপর দিয়ে এবং করতোয়া নদীর পানি বিপদসীমার 43 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে গত 1 মাস ধরে ব্রহ্মপুত্র ও ধওলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্ভোগ বাড়ার পাশাপাশি চরম খাদ্য সংকটে পড়েছে বন্যা কবলিত প্রায় 4 লাখ মানুষ। জামালপুরে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে যমুনা এবং পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সিরাজগঞ্জের তৃতীয় দফায় পানি বাড়তে থাকায় ভয়ঙ্কর হয়ে উঠেছে যমুনা নদী। ভাঙছে দুকল, নিঃস্ব হচ্ছে বানভাসী মানুষ। এদিকে গত 2 দিন বৃষ্টি না হয় সুনামগঞ্জে পানি ধীরগতিতে কমতে শুরু করেছে। করোনা মহামারীর এ সময় ওষুধের দাম কমানোর জন্য নির্বাহী আদেশে স্বাক্ষর করে আবারও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এজন্য 4টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার পরিপ্রেক্ষিতে ওষুধের দামে ছাড়ের পাশাপাশি বিদেশ থেকে কম মূল্যে প্রয়োজনীয় ওষুধও আমদানি করতে পারবে ব্যবসায়ীরা। এ পদক্ষেপের আগে বড় বড় ওষুধ ব্যবসায়ীদের সাথে হোয়াইট হাউসে আলোচনায় বসেন মার্কিন প্রেসিডেন্ট। তবে একে সামনের নির্বাচনের ভোট জেতার কৌশল হিসেবে অনেকে দেখছেন নেটিজেনরা। এদিকে ওষুধ শিল্পের ওপর হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ খুব বেশি না থাকা এবং নির্বাহী আদেশ হলেও কোর্টে তা প্রশ্নের সম্মুখীন হলে পরবর্তী পরিবর্তন হওয়ার সুযোগ থাকে এমন সিদ্ধান্ত বিপজ্জনক বলছেন এ খাতের বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় 1.5 লাখের মতো মানুষ মারা গেছেন করোনায়। পুরো বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,56,00,000 এবং মারা গেছেন 6,38,000। যুক্তরাষ্ট্রে চীনের সামরিক বাহিনীর হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এবার এক সিঙ্গাপুরের নাগরিককে আটক করেছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI। তিনি রাজনৈতিক পরামর্শক হিসেবে কাজ করার মাধ্যমে মার্কিন গুরুত্বপূর্ণ সব তথ্য চায়না তদন্ত সংস্থার কাছে পাঠাতেন, আর তিনি তা স্বীকারও করেছেন। এর আগে একই অভিযোগে আরও 3 চীনা নাগরিককে গ্রেফতার করা হলেও 1 চীনা গবেষক এখনও পালিয়ে আছেন, যাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এর আগে এই চীনা গবেষকের সান ফ্রান্সিসকোর চায়নার কনসুলেটে লুকিয়ে থাকা এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলার অভিযোগে কনসুলেটটি বন্ধ করে দেয় মার্কিন প্রশাসন। এটি পাল্টা উদ্যোগ হিসেবে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর চেংডু মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীনা কর্তৃপক্ষ। করোনা ভাইরাস বিরতির পর প্রথম মাঠে নেমেই গোল করেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। তাতেই সেন্ট এতিয়েনকে পরাজিত করে ফরাসি কাপ জিতল প্যারিস সেন্ট জার্মেই। নিজেদের মাঠ স্টেথ দি ফ্রান্সে খেলার 14 মিনিটে কিলিয়ান এমবাপের শট গোলকিপার জিওতার সাথে ফিরিয়ে দেন। ফিরতি বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন নেইমার। 27 মিনিটে এমবাপের ফাউলকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা। পরে VAR এর সাহায্যে রেফারি পেরিনকে লাল কার্ড দেখালে 10 জনের দলে পরিণত হয় এটিএন। কিন্তু বাকি সময় কোনো দল আর গোল করতে পারেনি। শেষ বাঁশি বাজার সাথে সাথে শিরোপা উল্লাসে মেতে ওঠে টমাস টুসেলের দল। সব মিলে ফরাসি কাপের 13তম শিরোপা জিতল PSG।
দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।